সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের উচ্চতর গণিতের অনুশীলনী 2 এর পৃষ্ঠা নম্বর 47 এর উদাহরণ 14 নম্বর অঙ্ক একটি উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে। এই উৎপাদকের বিশ্লেষণটি তোমাদের বইয়ে একটি নিয়মে করা আছে। আমি ভিন্ন অঙ্গিকে এটিকে তোমাদের সামনে উপস্থাপন করছি। শিক্ষার্থীরা আশা করছি এই নিয়মটি তোমাদের অনেক ভালো লাগবে এবং আমি আমার ব্যক্তিগত স্টাইলে এটিকে করানোর চেষ্টা করেছি। তোমরা এটি ভালো করে লক্ষ্য করো, তাহলে এটি সহজে শিখতে পারবে বলে আমি প্রত্যাশা করছি। তাহলে এটা প্রথমে অঙ্কটি দেখো, এখানে কি দেওয়া আছে দেখো, -3x² - 2xy + 8y² + 11x - 8y - 6। এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এটাকে আমি y কে চলক ধরে এবং বাকি x এবং সংখ্যাকে ধ্রুবক পদ ধরেছি, অর্থাৎ এখানে y কে আমি চলক বিবেচনা করে এটাকে আমি এই ফর্মে সাজিয়েছি, অর্থাৎ ay² + by + c এই ফর্মে এটিকে সাজিয়েছি। সাজানোটা একটু লক্ষ্য করো, প্রথমে আমি যেগুলোর সাথে y আছে সেগুলো এক জায়গায় দিয়েছি, বাকিগুলো আমাদের ধ্রুবক পদ, অর্থাৎ তাহলে -3x² + 11x - 6 এটি আমাদের ধ্রুবক পদ। আর এখান থেকে দেখো তাহলে সেকেন্ড লাইনটা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এবার এখান থেকে আমি কি কমান নিয়ে যাই, তাহলে 2y কমান নিয়েছি। দেখো তাহলে এই যে ay² তারপরে by, এখানে দেখো আমি 2y কমান নিয়েছি, এটা তাহলে থাকে কত, এখানে থাকে x, এখানে থাকে এই 4 × 2 = 8, 4। আর এখান থেকে আমি মাইনাস চিহ্ন কমান নিয়েছি, মাইনাস চিহ্ন কমান নিয়ে এটাকে লক্ষ্য করো, এর ভিতরে আমি উৎপাদকের বিশ্লেষণ করেছি। উৎপাদকের বিশ্লেষণটা কেমন, এই 6 এর সাথে 3 গুণ করলাম, 3 × 6 হলো আমার 18, 18 কে ভাঙলাম আমি 9 × 2 = 18, আর 9 × 2 = 11। এটা নরমাল একটা উৎপাদক, তোমরা দেখলে এটা বুঝতে পারবে। প্রথম দুই পদ থেকে আমি 3x কমন নিয়েছি, তাহলে এখানে থাকে x - 3, এখানে -2 আমি কমন নিয়েছি, তাকে x - 3। এবার লক্ষ্য করো পরে এইটা কি আমি কি করেছি, এই যে ay² + by, অর্থাৎ এই অংশটা আমার b, এই পর্যন্ত আমার b, এই যে ay² + by, আর এই এই অংশটা হচ্ছে আমার c। তাহলে এখান থেকে দেখো আমি x - 3 এই কমন নিয়েছি, তাহলে এখানে থাকে 3x, আর এখানে থাকে -2। তাহলে এই পর্যন্ত নিশ্চয় শিক্ষার্থী তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এইবার এই অংশটা লক্ষ্য করো, এই লাইনটার থেকে এই লাইনের এইটা এটা আমি কিভাবে করলাম, এখানে দেখো এইটা আছে 8y² তার সাথে এইটা গুণ করো, এখানে মনে করো একটা 1 আছে, তাহলে 8, 8 কে ভাঙায় আমার 2 বানাতে হবে, তাহলে আমি 4 × 2 = 8। তাহলে সেই 4 কি, তাহলে এই দেখো এই 4 আর এই 2, এখন এটা নেওয়ার সময় আমি দেখো যেটা বড় তার সাথে এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস দিলাম, এই দুটোর ভিতরে বড় কত 3x, সেটা আমি নিলাম 3x - 2, তার সাথে এই y থাকবে, এই y নিলাম। তাহলে এটা কিভাবে হলো এটা একটু লক্ষ্য করো তোমরা, যদি আমরা তাহলে 4 × 2 = 8, এখানে 2 হলো, এটা 4 হলো, এবার তুমি এটা এর ভিতরে গুণ করো, দেখো এই লাইনটা ফেরত আসে কিনা, তুমি যদি গুণ করো এখানে কত হয়, -6x + 4 হয়, তার সাথে y থাকে, y আমরা পরে দেখাই, আর এটা হচ্ছে +4x - 12, ঠিক আছে, 12 টোটালটার সাথে থাকে আমার y। এখন লক্ষ্য করো এই আমার কত থাকে, এই 6x এর তে 4x বাদ আছে, যেহেতু এটা আগে মাইনাস আছে, এখানে থাকে -2x - এই 12 থেকে 4 বাদ আছে, থাকে 8, তার সাথে থাকে y। তাহলে এখান থেকে তুমি যদি -2 কমন নাও, তাহলে x + 4 × y, দেখছো এইটাই আমাদের সেটা মিলে গেল। তাহলে এই জায়গাটা নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আমি আশা করছি। এরপরে আমি কি করেছি, দেখো একটা দুটো তিনটে চারটা পদ, তাহলে প্রথম দুই পদের থেকে আমি কি কমন নিয়েছি, 2y কমন নিয়েছি, তাহলে এখানে থাকে 4y, তাহলে 2y যেহেতু কমন নিয়েছি এই অংশটা থাকে, তাহলে মাইনাস গুণ করেছে, তাহলে -3x - -2, এখানে দেখো x - 3 মিল আছে, তাহলে x - 3 আমি কমন নিলাম, তাহলে এই 4, এই 4 আর এই y, এই 4y থাকলো, এই মাইনাসটা গুণ হবে এইটার সাথে, তাহলে এখানে দেখো প্লাস আছে, এই প্লাস মাইনাস মাইনাস, আর মাইনাস মাইনাস এটি হয়ে গেল আমাদের প্লাস। এবার লক্ষ্য কর এই এটি আর এটি সেম, তাহলে এই অংশটা আমি কমন নিয়েছি, এখানে থাকে এই 2y,
x plus 3 x minus 3 এই এখানে বসে গেল তাহলে এটি আমাদের কিন্তু উৎপাদকে বিশ্লেষিত রূপ আশা করছি শিক্ষার্থীরা এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এটি আমি উদাহরণের চেয়ে ভিন্ন নিয়মে করলাম তা তোমরা এই জাতীয় অঙ্ক যদি আরো পেতে চাও তাহলে আমার এই ভিডিওটি একে তোমরা লাইক এবং শেয়ার করবে পাশাপাশি বন্ধুদেরকে আমার এই ক্লাসগুলো সম্পর্কে জানাবে এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের মতামত অনুসারে ক্লাস করে দেওয়ার চেষ্টা করব তা তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ